ইসলামী ব্যাংক যে শেখ হাসিনা এবং তার বাহিনী তারা দখল করলো এটাতে যে কাজটা করেছে সেটা করেছে চুপ্পু এবং শাহাবুদ্দিন চুপ্পু এই দখলের পরে হাসিনার তরফ থেকে এই ব্যাংকের ডাইরেক্টর হিসেবে ছিল এবং সে হাসিনার একটা গোলাম এবং এসালমের কর্মচারী এগুলো যেন আমরা ভুলে না যাই আসসালামু আলাইকুম ভিওর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স বর্তমান বাংলাদেশের স্বৈরচার সরকার শেখ হাসিনার পতনের পরপরই আরও কিছু সৈনিক তার রেখে গেছে বাংলাদেশে যেমনটি বর্তমানে রয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ আরও কিছু সৈনিক তার রয়েছে যারা এখনও পর্যন্ত দেশের ভেতরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে কুচক্রে ডক্টর ইউনুসকে ক্ষমতাচ্যুত করার ব্যাপক পরিকল্পনা কিন্তু তারা করে যাচ্ছেন এদিকে রাষ্ট্রপতির বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুটপাট সহ নানান ধরনের অভিযোগ বা তদন্ত এখন বের হয়ে আসছে আসুন বিস্তারিত জানবো এই তথ্যে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক ইসলামী ব্যাংক যে শেখ হাসিনা এবং তার বাহিনী তারা দখল করলো এটাতে যে কাজটা করেছে সেটা করেছে শাহাবুদ্দিন চুপ্পু এবং শাহাবুদ্দিন চুপ্পু এই দখলের পরে হাসিনার তরফ থেকে এই ব্যাংকের ডাইরেক্টর হিসেবে ছিল এই শাহাবুদ্দিন চুপ্পু যখন দুর্নীতি দমনের কমিশনার ছিল তার প্রধান কাজ ছিল কি জানেন ঘুষের টাকা জোগাড় করে তাকে শেখ হাসিনা দায়িত্ব দিয়েছিল দুর্নীতির মামলা যাদের নামে হবে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে শেয়ার করার জন্য প্রথম প্রধান দায়িত্ব ছিল এই সাবুদ্দিনপুর তাহলে কাকে রাষ্ট্রপতি করা হয়েছে এরপরে আর বাংলাদেশের দুর্নীতি নিয়ে আর কোনো আসলে আলোচনারই কোনো প্রয়োজন পড়ে না তো যে দেশে একটা দুর্নীতি বা চুপকে মহামান্য বলে সেই দেশে আসলে দুর্নীতি নিয়ে দুর্নীতি চিত্র নিয়ে আলোচনায় অর্থহীন পি কে হালদার ভারতীয় কর্তৃপক্ষের কাছে বলেছেন যে টাকাটা সে নিয়ে গেছে তার মধ্যে পনেরোশো কোটি টাকা জয়কে ঘুষ দিয়েছে সজীব ওয়াজের জয়কে ঘুষ এটা ভারতীয় কর্তৃপক্ষের কাছে পি কে হালদারের জবানবন্দিতে সে বলেছে তো তাহলে পনেরোশো কোটি টাকা যদি শুধু পি কে হালদার সজীব জয়কে ঘুষ দিয়ে থাকে তাহলে টোটাল মানে দুর্নীতির পরিমাণ আপনারা চিন্তা করতে মানে চিন্তা করলে অবাক হয়ে যেতে হয় জানাব মাহমুদুর রহমান ডক্টর মাহমুদুর রহমান আপনারা সবাই চেনেন খুব বেশি পরিচয় করে দেওয়ার প্রয়োজন নেই তবে একটি কথা বলা প্রয়োজন ওই যে বলছিলাম না যে কেউ কেউ আছেন যে কিছু কিছু জিনিসকে অন্যের আগে আইডেন্টিফাই করতে পারেন তেমনি ভাবে আজকের এই ফ্যাসিবাদকে যখন আমরা কেউ বুঝিনি তখন আইডেন্টিফাই করেছিলেন ডক্টর মাহমুদুর রহমান এবং আমাদের সামনে তুলে ধরেছিলেন কিন্তু দেশবাসী বা আমাদের উনি ছিলেন এই দুর্নীতির বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক সেই দুই হাজার নয় সালের ডিসেম্বরে এই মাফিয়া নেটওয়ার্কের প্রথম যে জয় এবং তৌফিকি ইলাহির দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ নিয়ে উনি দাঁড়িয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের সামনে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আহ ডক্টর মাহমুদুর রহমানের কাছে তার বক্তব্য শুনবার জন্য প্রথমেই বলে বলি যে আহ দুর্নীতির চিত্র বাংলাদেশের আমরা খুবই সংক্ষেপে প্রধানত বিদেশিদের জন্য করবার জন্যেই তাদের কাছে দেওয়ার জন্যেই কিন্তু ইংরেজিতে করেছে এই প্রশ্নটা একজন বলেছেন যে তিনি বিদেশিদের জানাতে চান সুতরাং ওটা দিয়ে আমার বক্তব্য শুরু করছি যে এটা ইংরেজিতে করার প্রধান উদ্দেশ্য ছিল যাতে খুব সহজে আপনারা যারা যারা যে সমস্ত ফরেন বিভিন্ন সংগঠন কিংবা স্টেটকে দিতে চান তাদেরকে এটা দিলে পরে তারা খুব সহজে বুঝতে পারবে এবং আপনারা দেখেছেন যে আমরা খুব সংক্ষিপ্ত ভাবে করার চেষ্টা করেছি আমার মনে হয় বারো মিনিটের বোধ আমাদের পুরো আহ ডকুমেন্টারিটা বারো মিনিট এবং আমরা সংক্ষিপ্ত রেখেছি যাতে তারা মোটামুটি বুলেট পয়েন্ট গুলো পেয়ে যান এবং খুব দীর্ঘ করে তাদের ধৈর্যের ব্যাঘাত না হয় তো বাংলাদেশের দুর্নীতির চিত্রটা বোঝার জন্যে একটি ঘটনা বলাই যথেষ্ট সেই ঘটনাটা আর কিছুই না যে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে আর বাংলাদেশে গ্র্যান্ড দুর্নীতি বাংলাদেশের রাষ্ট্রপতির নাম হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু এই সাহাবুদ্দিন চুপ্পুকে এই সাহাবুদ্দিন চিপ্পু আপনারা এই ডকুমেন্টারিতে দেখেছেন যে ইসলামী ব্যাংকে দখল করে নিয়ে গেল আমি দখলই বলি এটাকে এর মাধ্যমে যে দখল করা সরকার যে দখল করলো সরকার বলতে সরকার না শেখ হাসিনা এবং তার যে বাহিনী তারা দখল করলো এটাতে যে কাজটা করেছে সেটা করেছে শাহাবুদ্দিন চুপ্পু এবং শাহাবুদ্দিন চুপ্পু এই দখলের পরে হাসিনার তরফ থেকে এই ব্যাংকের ডাইরেক্টর হিসেবে ছিল তাকে ডাইরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এই ব্যাংকে এবং শাহাবুদ্দিন চুপ্পু আমি স্টেপ বাই স্টেপ আসি তাহলে আপনারা বুঝতে পারবেন তার তার আগে আগে সে সে কি ছিল দুর্নীতি দমন শাহাবুদ্দিনের ওয়ান অব দ্য কমিশনার ছিল এই জিনিসগুলো বাংলাদেশের অনেকেই জানে না জানলেও হয় কি যে কথাটা আমি বারে বারে বলি বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি বড় দুর্বল তারা মনে রাখেন এই শাহাবুদ্দিন চুপ্প যখন দুর্নীতি দমনের কমিশনার ছিল তার প্রধান কাজ ছিল কি জানেন তার কাজ ছিল টাকা ঘুষের টাকা জোগাড় করে তাকে শেখ হাসিনা দায়িত্ব দিয়েছিল দুর্নীতির মামলা যাদের নামে হবে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে শেয়ার করার জন্য প্রথম প্রধান দায়িত্ব ছিল এই শাহবুদ্দিন চিপ্পের এবং শাহবুদ্দিন সাথে আর দুজন লোক এই কাজে জড়িত থাকতো একজন হচ্ছে বাংলাদেশের বর্তমান আইনমন্ত্রী হক আনিসুল হক তখন সরকারের তরফ থেকে মামলাটা আমরা দেখতো দুদকের মামলা আর একটা তৃতীয় ব্যক্তি ছিল তিনি হলেন আনিসুল হকের অ্যাসিস্ট্যান্ট তার নাম হলো অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজ। সে এখনো দুদকের আইন সুতরাং নেক্সাস্টে ছিল দুদকে এই টাকা দেয়ার এবং সে টাকার অঙ্ক কিন্তু বিশাল লোককে ব্ল্যাকমেইল করা হতো বলা হতো আপনার নামে মামলা দেওয়া হবে তারা টাকা দিয়ে দেন আর মামলা যাদের হতো তাদেরকে বলা হতো আপনার নামে মামলা তো হয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখবো যাতে বিচার আপনার পক্ষে থাকে টাকা দিয়ে দেন এবং এই কাজে দুদকের মধ্যে থেকে থাকতো চুপপ দুদকের বাইরে আইনজীবীদের মধ্যে থাকত এই আনিসুল হক এবং মোশার হোসেন কাজল এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর কেন পদত্যাগ হচ্ছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় আসার পরেও কেন এই আওয়ামী লীগের চামচা এখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দাঁড়িয়ে আছে তার মূল কারণটা কি আসুন বিস্তারিত থাকবে এই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং সকল দায়িত্ব পালন করার মধ্য দিয়ে নির্বাচন করে উনি কাজ হ্যান্ডওভার করেছেন দেখেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এবং সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার পরে টেকনিক্যালি বাংলাদেশের সব দায়িত্বে কিন্তু এখন প্রেসিডেন্ট পালন করতেছে অথবা তার নামে পালিত হচ্ছে কারণ যেহেতু বাংলাদেশের সংবিধান মোতাবেক সকল ট্রান্সফার প্রমোশন যা কিছু আছে সেটা হচ্ছে প্রেসিডেন্টের নামে করতে হয় আপনারা যারা যদি অনলাইনে কখনো ইয়ে দেখে থাকেন প্রমোশন এবং ট্রান্সফারের কোন আদেশক্রমে এই এই করা হইলো সচিব করা হইলো সেনাপ্রধান করা হইলো বাহিনী প্রধান করা হলো অমুক জায়গায় ট্রান্সফার করা হইল সচিব পদে পদায়ন দেওয়া হইলো এবং টেকনিক্যালি হচ্ছে বাংলাদেশের আর্ম ফোর্সেসের অফিসিয়াল কমান্ডার ইন চিফ প্রধান হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি এই জন্য আমরা শুরু থেকে বলেছি পাঁচ তারিখের পর থেকে যে বাংলাদেশে যে নতুন পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনকে দীর্ঘমেয়াদী করতে হইলে এই পরিবর্তনকে বাস্তববাদী রূপান্তরের দিকে নিতে চাইলে শুধুমাত্র এই সরকারের গঠন প্রক্রিয়াতে হাত দিলে হবে না শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কারা হচ্ছে সেটা দেখলে চলবে না বরং যার নামে এই পরিবর্তনগুলো পালিত হবে তাকে পরিবর্তন করতে হবে এবং আমরা একটা রোড দিয়েছি যে প্রেসিডেন্টের অফিসকে কিভাবে রিমুভ করে একটা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্সিয়াল সিস্টেম ডেভেলপ করা যায় সেখানে শুরুতে আমরা বলেছিলাম পাঁচ তারিখের পর থেকে যে বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশনের জাজ এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে ইমিডিয়েটলি রিমুভ করতে হবে রিমুভ করে তখনকার যিনি সবচেয়ে সিনিয়র হাইকোর্ট জাজ ছিলেন যাকে পরে প্রধান বিচারপতি করা হয়েছে তিনি প্রধান বিচারপতি হবেন এবং অ্যাপিলেট ডিভিশনে নতুন পদায়ন করা হবে এরপরে হচ্ছে প্রেসিডেন্টের অফিস খালি করা হবে উনি রিজাইন করবেন সংবিধান সাসপেন্ড করবেন করে তারপরে চিফ জাস্টিস যিনি হবেন তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন এই প্রসেসটা কোথায় আছে এই প্রসেসটা সংবিধানে নাই তাহলে আমরা কৃষির ভিত্তিতে এই প্রসেসের কথা বলেছি এই প্রসেসের কথা বলেছি হচ্ছে পঁচাত্তরে পট পরিবর্তনের পরে শেখ মুজিব সপরিবারে খুন হওয়ার পরেও একই কাজ করা হয়েছে তখন চিফ জাস্টিস দায়িত্ব নিয়েছেন কিন্তু আমরা দেখলাম যে এই কাজটা করা হচ্ছে না না করার কারণে যে ভয়ঙ্কর জিনিস কিছু ঘটে গেছে সেটা আপনারা দেখেছেন যে মিলিটারিতে কু কাউন্টার কু চলছে বিভিন্ন ডিভিশনের ভিতরে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জে দেখেছেন ঢাকায় দেখেছি আমরা আমরা দেখেছি প্রধান বিচারপতিকে দিয়ে সকল বিচারপতিকে একসাথে করে একটা জুডিশিয়াল কু করবার চেষ্টা করা হয়েছিল কারণ যেহেতু প্রধান বিচারপতিকেও প্রেসিডেন্ট মনোনয়ন দেন তার সিগনেচারে তার হচ্ছে মনোনয়ন দেওয়া হয় তো এই একটার পর একটা কু কাউন্টার কু যে অস্থিরতাটা এটা যদি বন্ধ করতে হয় এখনো যত প্রশাসনিক পরিবর্তন হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীতে এবং যেগুলো করা দরকার আমরা দেখেছি অধিকাংশ গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আগের আমলের মানবাধিকার লঙ্ঘন করেছে গুম খুনের সাথে জড়িত ছিল এমন সেনা সদস্যরা এবং যে সকল ডিসিএসপিরা এই সকল ওসি এবং টিএনওরা যারা গুম খুনের সাথে জড়িত ছিল যারা এই গণ হাজার হাজার ছাত্র হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে এখনো সরানো হয় নাই সরানো না হওয়ার কারণে যেটা হচ্ছে প্রশাসনে কিন্তু একটা অস্থিরতা চলছে অতএব প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়াটা খুব জরুরি হয়ে গেছে জড়িয়ে এখন তাহলে অপশন কি হইতে পারে দুইটা অপশন আছে আমাদের সামনে একটা হচ্ছে আগের যে ফর্মুলার কথা বলেছি তার উপরে ভিত্তি করে এখন চিফ জাস্টিস যিনি আছেন ওনাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট করে দেওয়া ইমিডিয়েটলি সেকেন্ড জুনিয়র জাস্ট যিনি আছেন মিস্টার জাস্টিস জুবায়ুর রহমান চৌধুরী উনি তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন দ্বিতীয় অপশন হচ্ছে কনস্টিটিউশন সাসপেন্ড করে কেয়ারটেকারের যিনি চিফ আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকেই ভারপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে ঘোষণা করা প্রধান উপদেষ্টা না সরকার প্রধান হিসাবে ঘোষণা করা অতএব যারা এই সরকারকে সফল হোক চান আমরা যারা চাই এই সরকার দীর্ঘ বাংলাদেশে সংস্কার যেগুলো করা দরকার ছিল সেগুলোতে হাত দেবেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের পথ বাতলে দেবেন তাদের জন্য এটা খুবই জরুরি হয়ে গেছে যে এই দুইটা পদ্ধতির যে একটা পদ্ধতিতে প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে এবং আরও যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সচিবালয় এবং আর্মড ফোর্সে সশস্ত্র বাহিনীতে গুরুত্বপূর্ণ রদবদল করে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করাটা খুবই জরুরি আমাদের সবার জন্য শহীদের আত্মার জন্য হাজার হাজার মানুষের খুনের ন্যায় সংগত স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ